অক্টোবর বিকেলে বড়াইগ্রামের ভরতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গুপ্তগ্রাম হয়ে তালকেগ্রাম অভিমুখী 7 লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাটোর কর্তৃক 1000 মিটার রাস্তা তৈরিকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বড়াইগ্রাম ও গুরুদাসপুর নাটোর 4 আসনের মাননীয় এমপি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এ সময় সাথে ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রমাণিক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, 2 নং বড়াইগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলামী, 5 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মাসুদজানা মান্নান, রফিকুল বাড়ি রফিক, আব্দুল বারেক, সাবান মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। নাটোরের বড়াইগ্রাম থেকে আনন্দ কবির পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।